হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আইএসকিজি সার্ভার। তো লিনাক্সে আমরা আইএসকিজি সার্ভার কীভাবে কনফিগার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কেন আইএসকিজি সার্ভার করি। অ্যাকচুয়ালি আইএসকিজি সার্ভারটা আমরা একটা মানে শেয়ার করার জন্য, অর্থাৎ আমরা নর্মালি কি হয় যে একটা যখন এক পিসি থেকে আরেক পিসিতে আমরা শেয়ার দিই, তখন বেসিক্যালি আমরা ফাইল রাখতে পারি। তো আইএসকিজি হচ্ছে একটা স্টোরেজ, যে জায়গা হচ্ছে আপনি একটা স্টোরেজ বা একটা হার্ড ডিস্ক কাউকে দেওয়ার মতো অ্যাকচুয়ালি। অর্থাৎ আপনি যদি চান যেন আপনি একটা একটা ড্রাইভ বা একটা ড্রাইভ আপনি কাউকে সেন্ড করলেন, সেই ড্রাইভটা আসলে নিজের মতো ফরম্যাট করতে পারবে, অর্থাৎ নিজের একটা ফিজিক্যাল হার্ড ডিস্কের মতো সে ইউজ করতে পারবে। সেই ধরনের পারপাসে বেসিক্যালি আমরা আইএসকিজিটা কনফিগার করি, এবং আমরা আজকে দেখবো যে বেসিক্যালি লিনাক্সে আমরা কীভাবে আইএসকিজি সার্ভারটা কনফিগার করতে পারি, এবং সেই আসলে বেসিক্যালি যেটা আমরা দিব সেটা ক্লায়েন্ট পিসি থেকে আমরা কীভাবে অ্যাক্সেস করব। তো চলো আমরা শুরু করি। সো আমরা বেসিক্যালি যেহেতু আমরা কী উদ্দেশ্য, আমরা একটা ড্রাইভ বা একটা ফিজিক্যাল একটা স্টোরেজ আমরা তাকে দিব ক্লায়েন্ট পিসিকে, সে তার নিজের মতো ফরম্যাট করতে পারবে। সেই জন্য আমরা তাহলে টার্মিনালে যাচ্ছি। টার্মিনালে গিয়ে আমরা একটা ড্রাইভ আগে ক্রিয়েট করি, যে ড্রাইভটা বেসিক্যালি আমরা দিব। তো একটা ড্রাইভ আমরা ক্রিয়েট করার জন্য বেসিক্যালি কী করি, এফ ডিস্ক কমান্ড ইউজ করি, তাই না? এফ ডিস্ক দেন ডেভ, দেন আমরা যেটা শেয়ার করতে চাই, আমাদের এখন দুটো হার্ড ড্রাইভ আছে। সো আমরা একটা হার্ড ড্রাইভ থেকে জাস্ট একটা ক্রিয়েট করি, 1 GB মতো মনে করি আমরা একটা ড্রাইভ ক্রিয়েট করব। সো প্রাইমারি পার্টিশন হোক, সমস্যা নেই। দেন হচ্ছে বেসিক্যালি স্টার্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাস হচ্ছে আমাদের 1 GB একটা পার্টিশন আমরা ক্রিয়েট করবো, সেই জন্য জাস্ট ইন্টারপ্রেস করলাম। দেন আমরা যদি LVM করতে চাই বা পার্টিশনের টাইপ দিয়ে চেঞ্জ করতে চাই, সো লাইক দ্যাট আমরা টাইপটা চেঞ্জ করব। তো বেসিক্যালি আমরা যদি 8E প্রেস করি তাহলে 8E, তো এটা আসলে বেসিক্যালি লিনাক্স LVM পার্টিশন হিসেবে ক্রিয়েট হয়েছে। দেন তাহলে আমরা ডব্লু দিয়ে রাইট করি। আমাদের পার্টিশন নিয়ে কিন্তু আরও ক্লাস রয়েছে, সেগুলো তো আপনারা অলরেডি মনে হয় দেখেছেন, না হলে প্রিভিয়াস যে আমরা লেকচারগুলো সেগুলো মাঝে আরও ডিটেলস আমরা আলোচনা করেছি। তো তারপরে আপনারা দেখতে পারলেন আমরা কীভাবে একটা পার্টিশন ক্রিয়েট করলাম। দেন জাস্ট পার্ট প্রু আপনি ইউজ করবেন। পার্ট প্রু ইউজ করলে যেটা হয়, আপনার রিস্টার্টের কাজটা হয়ে যায়। সো আমরা একটুই দেখি যে বেসিক্যালি আমাদের যে ডিস্কটা ক্রিয়েট করেছি সেই ডিস্কটা আসলে হয়েছে কি না। সো SDB তো আমরা করেছিলাম, তো এটা আমরা যদি প্রিন্ট করি, সো পি প্রেস করলে প্রিন্ট হবে। সো দেখেন আমাদের কিন্তু ডিস্কটা ক্রিয়েট হয়েছে, ডেভ SDB1। ওকে, সো আমরা কিউতে কুইট করি, এবং আমরা চাচ্ছি যে বেসিক্যালি এটাই আসলে আমরা শেয়ার দিব, ঠিক আছে? সো তাহলে আমরা এই আইএসকিজি সার্ভার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আগে আপনার বেসিক্যালি এই পিসিটাকে তো আসলে আমার সার্ভার রেডি করতে হবে। সেই জন্য আমরা কী জানি যে বেসিক্যালি আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হয়, আইএসকিজি যে প্যাকেজটা রয়েছে টার্গেট CLI। তো আমরা চ্যালেঞ্জ করে ফেলি ইয়াম, দেন হচ্ছে ইনস্টল, দেন হচ্ছে আইএসকিজি। ইয়েস, ইনিশিয়েটর না, আইএসকিজি না, এম ইনস্টল, এটা হচ্ছে টার্গেট CLI, টার্গেট টার্গেট CLI, দেন জাস্ট ইন্টারপ্রেস করেন। প্যাকেজটা ইনস্টল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। গ্রেট, সো ইনস্টলড, এই প্যাকেজটা ইনস্টল হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা এখানে যে কাজটা করবো, টার্গেট যদি আমি CLI দিই, জাস্ট ইন্টার দেন, গ্রেট। সো আমরা এখানে দেখেন, আমরা যদি আমরা CD কমান্ড দিই তাহলে আমরা দেখতে পারবো বেসিক্যালি এই ব্যাকস্টোর ব্লক, আমরা একটা ব্লক একটা বেসিক্যালি দেবো, তাই না? যেহেতু আইএসকেজি কি একটা ব্লক, ব্লক বেসিস আসলে বেসিক্যালি শেয়ারটা হয়। সো আমরা তাহলে যাই, ব্লক সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করি,
এখানে বেসিক্যালি আমরা যেটা ক্রিয়েট করব, যে একটা আমরা ব্লক ক্রিয়েট করে দিব। সো কোনটা দিব, আমরা তো অলরেডি ড্রাইভ ক্রিয়েট করে এসেছি না, আমরা কোনটা ক্রিয়েট করেছি, আমরা আমাদের ড্রাইভ ডেটাটা কী ছিল, এফ ডিস্ক ডেভ এইচডিপির মাঝে করেছিলাম, তাই না? তো আমরা যদি পি দিই তাহলে প্রিন্ট করে। সো আমাদের কী ছিল, যে ডেভ এইচডিপি ওয়ান নাকি? সো আমাদের এই এইচডিপি ওয়ানটা যেটা ক্রিয়েট করেছি এটা তো আমরা শেয়ার দেবো এখন, তাই না? সো আমরা জাস্ট এখান থেকে কুইট করি, দেন আমরা যে কাজটা করব সেই কাজে চলে যাই, টার্গেট সিএলআই জাস্ট ইন্টারপ্রেস করি। দেন আপনাকে যেটা করতে হবে, আমরা ব্যাক স্টোরেজ ব্লকে গিয়ে আমরা একটা ক্রিয়েট করব। সো ক্রিয়েট, এখানে একটা নাম দেব, মনে করে আমরা একটা নাম দিলাম হচ্ছে টি সফট, মানে আমরা যে শেয়ার করছি সেটা টি সফট। সো দেন হচ্ছে আমাকে আমরা যেটা শেয়ার করব ডেম এস ডি, তাই না? আমরা দেখি এটা এস ডি বি ওয়ান, এস ডি বি ওয়ান। সো জাস্ট আমরা ইন্টারপ্রেস করি, দেখেন ব্লক কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, গ্রেট। সো দেন আমরা আইএসকেতে চলে যাই, সিডিতে আমরা ব্যাক করছি এবং আমরা আমাদের আইএসকেজিতে ক্রিয়েট চলে যাচ্ছি। সো এখানে গিয়ে আপনি আপনাদের কিন্তু আইকিউএন নাম্বার ক্রিয়েট করতে হবে। সো আইকিউএন নাম্বারটা আমরা ক্রিয়েট করি, আইকিউএন আইকিউএন নাম্বার ক্রিয়েট করার জন্য আপনার কিন্তু একটা মানে প্রসেস বলতে পারেন, বা একটা স্ট্রাকচার বলতে পারেন, বা একটা ফুল কোয়ালিফাইড ডোমেন নেমের মতো বলতে পারেন, এফকিউডিএন বলতে পারেন। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইয়ে, যে বেসিক্যালি আপনাকে ইয়ার লিখতে হবে, যেখানে একটা ইয়ার। সো আমরা এখানে ইয়ারের সাথে আমরা মান্থ দিয়ে দিতে হবে। সো তারপরে আপনি একটা ডোমেনের নামের বেসিক্যালি আপনি উল্টাটা দিবেন, বেসিক্যালি আমরা যেরকম এখানে tsoft.com tsoft.it.com। সো বেসিক্যালি আমরা এখানে যেটা দিচ্ছি টি ডট কম ডট, মানে উল্টো হবে ডোমেনটা। সো ডট কম ডট tsoft, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এই নামটা দিয়েছি এবং এটা আমরা যেটা করবো যে কোলন দিয়ে একটা নাম দেব। তো নাম আপনার যা ইচ্ছে তা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেমন সার্ভার জিরো মনে করতে পারেন, জাস্ট ইন্টারফেস করেন। সো আপনার আইকন নাম্বারটাও ক্রিয়েট হয়ে গেল। সো আমরা আবার সিডিতে যাই, আইকন নাম্বারের ভিতরে এখানে একটা এসিএল তৈরি করতে হবে আপনার। এখন এসিএলটা কেন, এসিএলটা হচ্ছে আপনার যে জানবে এসিএল নাম্বারটা, হ্যাঁ সেই শুধু অ্যাক্সেস করতে পারবে, সেই জন্য বেসিক্যালি আমরা এসিএলটা দিয়ে থাকি। সো এসিএলে যাই, এসিএলে গিয়ে আমরা এসিএল নাম্বারটা দিয়ে দিই। সো বেস্ট এবং ইজি হচ্ছে এসিএল নাম্বারটা আমাদের এই আইকিউ নাম্বারটা মতো দিয়ে দেওয়াটা। সো বেসিক্যালি আমরা সেম রাখি, এটাই ভালো, যা সেটা কপি করে আপনি এখানে দিয়ে দিন, বেসিক্যালি ক্রিয়েট ক্রিয়েট করে এখানে যেটা হচ্ছে আপনার এসিএল যদি করতে চান তাহলে আপনাকে নর্মালি এটা জাস্ট এই ক্রিয়েট সিআরই ক্রিয়েট করে এটা এখানে পেস্ট করে দিন। এখানে জাস্ট আপনি যদি চান এই এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আমরা এইটা কিন্তু লাগবে আমি যে ক্লায়েন্টকে দিব সেই ক্লায়েন্টের আমরা এটা বলে দিব যে তোমার এইটা হচ্ছে তোমার ইনিশিয়েটিভ। সো আমরা যাবো এটাই, তারপর আমরা জাস্ট একটু বেসিক জেনে নিচ্ছি। দেন আমাদের এসিএলটা ক্রিয়েট হয়ে গেল, দেন আমরা আবার সিডি দিয়ে ব্যাক করি, দেন আমরা একটা লান তৈরি করব। লান মানে লজিক্যাল ইউনিট। সো বেসিক্যালি আমরা লান তৈরি করবো কীভাবে, আমরা যে ব্যাক স্টোরেজ যেটা ক্রিয়েট করে দিয়ে আসছি সেটা আমরা এখানে দেখাই দিব। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে আমাদের নর্মালি যে ব্যাক স্টোরেজে আমাদের অপশনটা ছিল সেই ব্যাক স্টোরে আমরা চলে যাব এবং ব্যাক স্টোরে গিয়ে আপনার যে আপনার লোকেশনটা ছিল সেই লোকেশনটা আমরা এই জায়গায় দেখাই দিব। সো বেসিক্যালি আমরা এটা করার জন্য তাহলে আমরা লান থেকে আবার ক্রিয়েট করি, ক্রিয়েট দেন হচ্ছে আপনার ব্যাক স্টোর, দেখেন টি সফট, মানে আমরা যে নামটা দিয়েছিলাম সে নামটা এখানে চলে এসেছে। এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আমাদের এই ব্যাক স্টোরেজে আমরা নামটা দিয়েছিলাম, এই যে এখানে আমরা একটা টি সফট নাম দিয়েছিলাম, এটা কিন্তু চলে এসেছে। সো এটা দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের
লান ইকুয়ালটা আমাদের তো একদম শুরু, এটা হচ্ছে বেসিক্যালি জিরো থেকে শুরু হলে আরও যখন লাগবে তখন জাস্ট আমরা ইনক্রিজ করবো। সো তারপর হচ্ছে বেসিক্যালি আমাদের এইটা আমরা কাদের জন্য শেয়ার দিব, সো যে জানবে সেই তো পাবে। তারপর আমরা নেটওয়ার্কে দিয়ে রাখলাম, আমরা ফুল নেটওয়ার্কে দিয়ে দিই, জাস্ট ক্রিয়েট লেখে আপনি এন্টার দেন তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সো ফুল নেটওয়ার্কে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, বের হওয়ার যে কমান্ড হচ্ছে বেসিক্যালি সিডি দেন আপনি, তারপরে হচ্ছে একদম এখানে গিয়ে জাস্ট এখানে সেভ করে বের হয়ে যান, ইট উইল বি বেটার। সেভ কনফিগ লাইটলি চলে আসবে, দেন হচ্ছে আপনি এক্সিট করে বের হয়ে যান। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু সার্ভার ইন্ডিয়ার কাজ শেষ, আমাদের ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস করতে হবে না। সো ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস করার সময় আমরা একটা বিষয় জানি না যে বেসিক্যালি আমাদের কী করতে হবে, ফায়ারওয়ালে অ্যাড করতে হবে, যেহেতু আমরা বাইরে যাবো এই পিসির বাইরে। সো ফায়ারওয়াল ডেট সিএমডি, দেন হচ্ছে আপনার কী লিখতে হবে, ফায়ারওয়াল ডেট সিএমডি পারমানেন্ট, পারমানেন্ট অ্যাড এটাকে আপনি একটা পোর্ট হিসেবে অ্যাড করে দিতে পারেন। সো বেসিক্যালি আপনার এটা পোর্ট নাম্বার কত, আজকে পোর্ট নাম্বার কত 3260, ঠিক আছে। সো বেসিক্যালি এই পোর্ট নাম্বারটা আমাকে করতে হবে অ্যাড করে দিতে হবে, কোথায় অ্যাড করে দিতে, ফায়ারওয়ালে। সো অ্যাড পোর্ট নাম্বার, দেন হচ্ছে 3260/TCP, দেন অবশ্যই ফায়ারওয়াল অ্যাড করলে আমরা কী করবো, যে সাকসেস বলছে তো আমরা এখন তো ফায়ারওয়াল রেজিস্টার দিয়ে দিব, ফায়ারওয়াল ড্যাশ সিএমডি রিলোড। জাস্ট আপনি এন্টার প্রেস করলে আমরা বেসিক্যালি এর ভিতরে চলে যেতে পারবো। সো প্রেস করে আমরা সাকসেস, ওকে। সো আমরা তাহলে একটু আবার যেহেতু অনেকগুলো কনফিগার করলাম, আমরা সিস্টেম সিটিএল রেজিস্টার টার্গেট আইএসকেজি না আইএসকেজি প্রথমে স্টার্ট করে নিই, এসটিআর স্টার্ট আইএস স্টার্ট আইএসসি এস, দেন আমরা একটা সিস্টেম স্টার্ট মানে করলেই হয় বেসিক্যালি। তারপর হচ্ছে বেসিক্যালি আপনি যদি না হয় তাহলে আপনি রেজিস্টার দিয়ে দেখতে পারেন। তো আমরা আগে দেখি আমাদের ক্লায়েন্ট সিস্টেম অ্যাক্সেস করতে পারি কি না। সো আমরা আমাদের ক্লায়েন্ট থেকে যে আমরা ব্লকটা দিয়েছি সেটা অ্যাক্সেস করতে পারি কি না। সো আমরা একটা ক্লায়েন্ট পিসিতে যাই, আমাদের এটা আমাদের একটা ক্লায়েন্ট পিসি। সো এখানে গিয়ে আমরা তো ক্লায়েন্ট পিসিতে কী করতে হবে, সে তো ইনিশিয়েট করতে হবে তাই না। তো ইনিশিয়েট করার জন্য তাকেও একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ইয়াম ইনস্টল আইএসকেজি, ইনিশিয়েটর চলেই আসছে। সো ইনিশিয়েটর ইউটিলিটি জাস্ট প্রেস ইন্টার,
That's why, yes, we want to install it. Great, installation complete. So এখন আমরা যেটা করব একটা কমান্ডই আছে আমাদের আইএসকে আচ্ছা সার্ভিসটাকে স্টার্ট এবং ই করি যেহেতু আইএসকে যে সিস্টেম সিটিএল স্টার্ট এসটিআর স্টার্ট আইএসসি এসআই আচ্ছা চলে এসেছে সো আইএসকে যে সিস্টেম সিটিএল এনেবল আইএসকে যে দেন জাস্ট এখন আপনি যেটা করতে পারেন আইএসকে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আইএসকে যে এখানে একটা লম্বা একটা কমান্ড আছে সো বেসিক্যালি আপনি যদি চান হ্যাঁ এটা আপনি ইচ্ছা করলে এক জায়গায় কপি করে নিয়ে আসতে পারেন একটা মেন ডকুমেন্ট দিয়ে এটার যে একটা ফাইল আছে এখান থেকে নর্মালি কপি করতে পারেন আমি আপনার দেখাচ্ছি এটা খুব হেল্পফুল একটা জিনিস ডকুমেন্টেশন মনে করতে পারেন অনেকটা নকলের মতো আর কি কমান্ডটা অনেক লম্বা এই যে দেখেন এই যে ডিসকভার টার্গেটস টু এন গিভেন আইপি অ্যাড্রেস মানে ডিসকভার করতে চান তাহলে আপনাকে এই কমান্ডটা লিখতে হবে সো আপনি যা সেটা কপি করে এখন কিউ দিয়ে কুইট বের হয়ে যান এবং এটা পেস্ট করে দেন এই জায়গায় পেস্ট করে এখন আপনার যে কাজ এখানে তো আইপি হচ্ছে অন্য একটা 192.168.1.10 সো বেসিক্যালি এখানে আপনার সার্ভার আইপিটা হবে তো আমাদের সার্ভার আইপি আগে দেখি আমাদের সার্ভার আইপি কত
আমাদের আইপি হচ্ছে 1.2, তাই না? সো আমরা তাহলে এখানে ডিসকভার এই কমান্ডের মাঝে আমরা 1.2 তারপর জাস্ট ইন্টার প্রেস করি, প্রপারলি কনফিগার থাকলে এখানে চলে আসা উচিত। ওয়াও গ্রেট। সো এই দেখেন আমাদের যে আইকন নাম্বার সার্ভারটা, তাহলে আমরা এখানে চেক করতে পারছি এখানে যে আইকন নাম্বার। অর্থাৎ আমরা এখন যেটা করব, আমাদের এই পিসিতে আমাদের আইকন নাম্বারটা এখানে অ্যাড করে দেব, ঠিক আছে? তাহলে আমরা ওই স্টোরেজটা, সার্ভারের স্টোরেজটা আমরা এখানে পেয়ে যাব। সো বেসিক্যালি আমরা যাই তাহলে বিআইএম ইটিসি আইএসকেজি ইনিশিয়েটর। সো এখানে গিয়ে আপনি, আচ্ছা আমরা কপি করে নিয়ে আসলে ভালো হতো, তাই না? সো এটা ডিফল্ট একটা নাম দেওয়া থাকে, আমরা জাস্ট বের হয়ে আবার এই ফাইলটা থেকে আমরা আমাদের আইকিউএন নাম্বারটা এখান থেকে নিয়ে আসি। কপি করে আমরা এই ফাইলটি আবার যাচ্ছি, এখানে গিয়ে আইকন নাম্বার আমরা এডিট করে ওদেরটা বাদ দিয়ে দেবো, আমাদেরটা অ্যাড করে দেবো। আর এই আইকন নাম্বারটা হচ্ছে কিন্তু বেসিক্যালি আমাদের যে নামটা দিয়েছিলাম আমাদের সার্ভার পিসিতে এসিএল এ। আমরা একটু দেখি আমরা কি দিয়েছিলাম, টার্গেট সিএলআই আমরা এসে সার্ভার 10, তাই না? ওকে গ্রেট, তাহলে আমরা এখানে দিয়ে দিই সার্ভার 10, আর এই নাম্বার তো এটাই। সো আমরা তাহলে এখন আবার দেখে নিই সার্ভার 10, ইয়েস ঠিক আছে। সো আমরা এটা সেভ করে নিই ডব্লিউপি সিটিএল রিস্টার্ট আইএসকেজি ডট সার্ভিস। সো এখন আমরা বেসিক্যালি আমরা এখানে শেয়ার দিয়েছিলাম কোনটা, আমাদের আইএসকেজি স্টোরেজ হিসেবে বি, তাই না? সো আমরা এখন তাহলে এটা এখানে পিং করে দেখি, বেসিক্যালি চেক করবো কিভাবে, জাস্ট এলএসবি এলকে দিলে তোমরা বুঝতে পারি, তাই না? এলএসবি এলকে জাস্ট প্রেস ইন্টার, ইয়েস গ্রেট। এই যে 1 GB আমরা একটা শেয়ার দিয়েছিলাম আইএসকেজি হিসেবে, সেটা কিন্তু এখন এখানে চলে এসেছে। সো এখন আমরা এই ড্রাইভটা অ্যাজ পার রিকোয়ার আমরা আমাদের ফরওয়ার্ড করতে পারি। সো আমরা দেখতে পারলাম যে কীভাবে আসলে বেসিক্যালি আইএসকে থেকে একটা স্টোরেজ শেয়ার দিলে আমরা ক্লায়েন্টদের কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।